শিশুর জন্মের পর তাকে ভিটামিন ডি দেওয়া শুরু করা হয়। ভিটামিন ডি শিশুদের শারীরিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শরীরে ভিটামিন ডি এর অভাবের কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে শুরু করে, যার কারণে শিশু বরাবর অসুস্থ হয়ে পড়ে। ভিটামিন ডি শিশুদের হাড়ের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে শিশুদের দাঁত সংক্রান্ত সমস্যা হয়। এমন পরিস্থিতিতে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে শিশুকে। শিশুকে ভিটামিন ডি সমৃদ্ধ কোন কোন খাবারগুলো খাওয়াবেন, চলুন আজ এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। বাচ্চাদের ডিম খাওয়ান। ডিম পুষ্টিগুণে ভরপুর। ডিমের হলুদ অংশে রয়েছে ভিটামিন ডি। শিশুকে প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়ান। দুধ শিশুদের জন্য একটি সম্পূর্ণ খাদ্য হিসাবে বিবেচিত হয়। এমন অবস্থায় শিশুকে দুধ দিন। গরুর দুধ দেওয়ার চেষ্টা করুন, এতে প্রচুর পরিমাণের ভিটামিন ডি রয়েছে। দুধে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে প্রচুর পরিমাণে। শিশুকে খাবারে দই দিন। দই খেলে শরীরে ভিটামিন ডি পাওয়া যায়। দই পেটের জন্য উপকারী। গরমে দই অবশ্যই খাওয়া উচিত। শিশুদের অবশ্যই মাশরুম খাওয়াতে হবে। মাশরুমে ভিটামিন সি, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B5 এবং ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এছাড়াও মাশরুম ভিটামিন ডি এর একটি ভালো উৎস। ভিটামিন ডি এর জন্য শিশুদের কমলালেবু খাওয়াতে পারেন। কমলালেবুতে প্রচুর পরিমাণের ভিটামিন ডি ও ক্যালসিয়াম থাকে। কমলালেবু খুবই উপকারী একটি ফল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।